নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত। তো আমি সাগনিক সুন্দর চলে এসেছি আজকে আমাদের যে টপমোস্ট কারেন্ট অ্যাফেয়ার সিরিজ চলছিল তার জুন মাসের পর্ব নিয়ে। তো এই জুন মাসটায় কিন্তু অতটা গুরুত্বপূর্ণ বলতে সেরকম কিছু পাইনি, বেশ কিছু তথ্য আমি মানে দেখেছি যে গুরুত্বপূর্ণই না, যাই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোই কিন্তু আমি ইনক্লুড করেছি প্রতিবারের মতো এই ভিডিওটাতেও। তাহলে আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কোশ্চেন ওয়ান, হুইচ স্টেট ইজ অল সেট টু বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু হ্যাভ আ ব্লাড ব্যাঙ্ক ফর দ্য ক্যাটেল। তো যারা গবাদি পশু আছে তাদের জন্য একটা ব্লাড ব্যাঙ্কের আয়োজন করেছে কোন স্টেট, সেটা হচ্ছে ওড়িশা। কোশ্চেন নাম্বার টু, নেম দ্য বলিউড অ্যাক্ট্রেস হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসাডার ফর স্কিল ইন্ডিয়া ক্যাম্পেইন অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে আমাদের যে জাতীয় স্কিল ডেভেলপমেন্ট যে কর্পোরেশন আছে তার যে স্কিল ইন্ডিয়া ক্যাম্পেইন, সেই স্কিল ইন্ডিয়া ক্যাম্পেইনের অ্যাম্বাসাডার হিসাবে কে নিয়োজিত হয়েছে, তিনি কিন্তু হলেন প্রিয়াঙ্কা চোপড়া। নেম দ্য ইন্ডিয়ান মুভি হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান মুভি টু আর্ন ₹2000 crore ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই মুভিটার নাম কি, যে কি না ভারতীয় প্রথম মুভি হয়েছে যে ₹2000 crore কিন্তু সারা বিশ্বে প্রায় কামিয়েছে। উত্তর হচ্ছে দঙ্গল, আমির খান অভিনীত। তারপরের কোশ্চেন, নেম দ্য গার্ল ফ্রম হরিয়ানা হু ওন 54th ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2017। তাহলে হরিয়ানার থেকে কোন মেয়ে কিন্তু 54th মানে 54তম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড যে প্রাইজ হয়েছিল 2017 সেটা জিতেছে। উত্তর হচ্ছে মানুষী ছিল্লার। হুইচ সিটি হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট সিটি টু ডেলিভার ডিজেল অ্যাট হোম। তো ডিজেল বাড়িতে পৌঁছে দিয়ে যাবে মানে ডিজেলের হোম ডেলিভারি ভাবতেই পারেন। তো এই ব্যবস্থাটা কোন সিটি কিন্তু প্রথম চালু করেছে ইন্ডিয়ার, সেটা হচ্ছে বেঙ্গালুরু। হুইচ সিটি হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়াস ফার্স্ট সিটি টু ইউজ রোবট টু কন্ট্রোল ইটস এভার গ্রোয়িং অ্যান্ড আনরুলি ট্রাফিক। এই যে আমাদের যে এত মানে যানজট, এত ট্রাফিক, তো এই ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ার কোন সিটি কিন্তু প্রথম একটা রোবটের সাহায্য নিতে চলেছে, উত্তর হচ্ছে ইন্দোর। দ্য ফার্স্ট ইন্ডিয়ান আফগানিস্তান এয়ার করিডোর ওয়াজ ইনোগ্রেটেড ইন। ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে যে প্রথম একটা এয়ার করিডোর, একটা বায়ু করিডোর, যেখান থেকে বিভিন্ন বিমান ওঠানামা করবে কিংবা নিজেদের মধ্যে বিমানের কিছু আদান প্রদান হবে, তো সেটা কোথায় স্থাপিত হয়েছে, না কাবুলে। নেম দ্য বলিউড অ্যাক্টর হু ওয়াজ রোপড ইন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রমোট জিএসটি। তো জিএসটি প্রমোট করার জন্য কোন বলিউড অ্যাক্টরকে চুজ করা হয়েছে, উত্তর অমিতাভ বচ্চন। নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাঙ্ক টু লঞ্চ বায়োডিগ্রেডেবল প্রিপেড গিফট কার্ডস। তো প্রথম ইন্ডিয়ান ব্যাঙ্কের নাম কি, যে কিনা বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেটা কিনা পুনর্নবীকরণযোগ্য, সেই বায়োডিগ্রেডেবল প্রিপেড গিফট কার্ড কিন্তু লঞ্চ করতে চলেছে, সেটা হচ্ছে এক্সিস ব্যাঙ্ক। এই বায়োডিগ্রেডেবলের সব থেকে সুন্দর অর্থ হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিংবা পরিবেশ বান্ধব। তারপরে কোশ্চেন 10, অ্যাট হুইচ প্লেস বৎসালয়া মাতৃ অমৃত কোষ আর ন্যাশনাল হিউম্যান মিল্ক ব্যাঙ্ক অ্যান্ড ল্যাকটেশন কাউন্সিলিং সেন্টার ওয়াজ ইনাগোরেটেড। অর্থাৎ বলছে যে ইন্ডিয়ার কোথায় একটা ন্যাশনাল হিউম্যান মিল্ক ব্যাঙ্ক, অর্থাৎ মানুষের দুধ যেখানে জমা রাখা হবে, ন্যাশনাল হিউম্যান মিল্ক ব্যাঙ্ক, যেটার নাম কি না বৎসালয়া মাতৃ অমৃত কোষ, সেটা কোথায় লঞ্চ হতে চলেছে বা কোথায় স্থাপিত হতে চলেছে, উত্তর হচ্ছে দিল্লিতে। হুইচ প্লেস নিয়ার ভূপাল ইজ সেড টু বি ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট রেলওয়ে স্টেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভোপালের কোন জায়গাটা কিন্তু ইন্ডিয়ার সবথেকে প্রথম পিপিপি মডেলে তৈরি হতে চলেছে কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি হতে চলেছে, উত্তর হচ্ছে হাবিবগঞ্জ। ইন হুইচ স্টেট ইন্ডিয়াস ফার্স্ট রুরাল এলইডি স্ট্রিট লাইটিং প্রজেক্ট উইল বি সেট আপ। ইন্ডিয়ার গ্রামে গ্রামে যে স্ট্রিট লাইটিং প্রজেক্ট চালু হয়েছে, এলইডি স্ট্রিট লাইটিং, এলইডি লাইট দেওয়া হবে, সেটা প্রথম কোন স্টেটের মাধ্যমে শুরু হয়েছে, উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। হুইচ স্টেট লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট সিঙ্গেল ওম্যান পেনশন স্কিম অফ ইন্ডিয়া। কোন স্টেট লঞ্চ করেছে ইন্ডিয়ার প্রথম সিঙ্গেল ওম্যান, অর্থাৎ সিঙ্গেল ওম্যান থাকলেই তাকে পেনশন দেওয়া হবে, সেটা হচ্ছে তেলেঙ্গানা কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং 63 কান্ট্রিজ ইন দ্য 2017 IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স। 2017 সালে IMD যে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স বের করেছিল সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 45, কতজন কান্ট্রির মধ্যে, 63টা কান্ট্রির মধ্যে। তো এই হলো বন্ধুরা জুন মাসের কিছু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যেতেই পারে কারেন্ট অ্যাফেয়ার্স। এর বাইরে কিন্তু জুন মাসে সেরকম কিন্তু মানে উল্লেখযোগ্য কিছু ছিল না।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরভাবেই আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনি যা আপনার চাকরি পরীক্ষা সফল হতে সাহায্য করবে। ধন্যবাদ।